তো আপনাকে অনেক ধন্যবাদ। আমি দর্শক যারা বিদেশ থেকে ফোন দেন, অনেক সময় আপনারা ফোন দেওয়ার ইন্টারনেটে ফোন দেন, আপনারা ইন্টারনেটে ফোন দিবেন না, এতে সময় নষ্ট হয়, কথা শুনতে অসুবিধা হয়। আর যারা ফোন দেন অবশ্যই আপনাদের মোবাইল ফোন থেকে ফোন দিবেন, সেটা সবচেয়ে ভালো। হ্যালো, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি। জি 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 বলুন। আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান বলছিলাম। আমি নারী, আমার বয়স 35। আচ্ছা, ওজন 35 এখন কত কেজি? আরে আমি আগে গ্রুপে সেলফ মার্কেটিং এ চাকরি করি। জি, আমাকে প্রতিদিনই চাই মাঠ থেকে চালাতে হয়। মোটর সাইকেল? জি, আমার মেরুদণ্ডের মাপ বরাবর প্রায় 2 বছর ধরে দেখা এবং মাথায় ব্যথা। এটা আসলে আমার প্রতিদিন এই সমস্যাতে করতে, কিন্তু সমাধান। আচ্ছা, আপনি যখন মোটর সাইকেল চালান তখন কি ব্যথা বেড়ে যায়? মোটরসাইকেল চালানো আসলে ব্যথাটা মানে অনুভব করি না, যখন বাসায় আসি সন্ধ্যায় তখন ব্যথাটা বেশি অনুভব করি। আচ্ছা, এই কোমর ব্যথা কি পায়ের দিকে নামে না কোমরেই থাকে? না, কোমরেই থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি। এটা হচ্ছে এক প্রকার স্ট্রেস স্ট্রেস জনিত ব্যথা। মানে আপনি যদি সারাদিন ঘুরছেন, কাজ করছেন, মোটর সাইকেল চালাচ্ছেন, তখন আপনার মাসেল গুলাতে কিছু মেটাবলিক চেঞ্জ আসে। মাসেলস গুলা আপনার স্ট্রেস হয়, একবার লেনদেন হয়, আবার শর্ট হয়। যখন আপনি রাতে ঘুমান বা রেস্টে থাকেন, তখন আপনার ওই যে একটা বায়োমেকানিক্যাল চেঞ্জ আসে, যার কারণে ব্যথা হয়। প্রথমত আপনার যে বিছানাটা, সেটাতে কি দিয়ে শুন? আপনি কি জাজিম বা ফোমে শুন, বা কি জাতীয় বিছানা আপনার? আমার বিছানা দুইটা তোষক, তোষক দুইটা তোষক বিছানা আছে। আচ্ছা, এটা কি উঁচু নিচু না বিছানা সমান? প্রায় সমান। আপনি খাট ইউজ করেন নাকি ফ্লোরিং করেন? খাট ইউজ করি। আচ্ছা, আপনার বিছানা ঠিক আছে, বিছানা যেভাবে আছে এভাবেই থাকবে। আপনি সব সময় মোটর সাইকেল চালানোর সময় সোজা হয়ে বসবেন, এটা একটু খেয়াল করবেন। ভাঙ্গা বা ঝুঁকিপূর্ণ রাস্তা যখন থাকে তখন কিন্তু আপনাকে সাবধানে চালাইতে হবে। যখন আপনি ঝুঁকিপূর্ণ রাস্তায় চলবেন এবং খুব যদি ঝাঁকি লাগে, তখন কিন্তু মেরুদণ্ডে একটা মেকানিক্যাল চেঞ্জ হয়, যেটা হয়তো খুব বারবার হতে হতে অনেক সময় ব্যথা হতে পারে। আপনি প্রতিদিন 2 বেলা গরম সেঁক দিবেন, সকাল বিকাল যখন রাতে বাসায় আসেন। এবং পাশাপাশি আমরা কিছু এক্সারসাইজ, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এই নামে আপনি আমারও অনেক ভিডিও দেওয়া আছে ইউটিউবে, ফেসবুকে, অথবা আপনি ইন্টারনেটে অন্য ডাক্তার ধরে ভিডিও পাবেন, ওই এক্সারসাইজ গুলা করলে আপনার অনেকাংশেই আশা করি সমস্যা চলে যাবে। পাশাপাশি ব্যথা নাশক কিছু ক্রিম কিনতে পাওয়া যায়, ক্রিম বা ওয়েন্টমেন্ট বা মলম, এগুলো আপনি কোমরে ব্যবহার করতে পারেন, আশা করি এই সমস্যা চলে যাবে। এক্সারসাইজ এবং আমার কাছে এই মুহূর্তে আপনার বড় কোনো প্রবলেম মনে হচ্ছে না। আপনি একটু লাইফস্টাইল চেঞ্জ করেন, মোটর সাইকেল চালানোর সময় সামনে কুঁজো হয়ে ঝুঁকে চালানো চালাবেন না। আবার আপনার বিছানা যেহেতু ঠিক আছে, অনেক সময় দুটো বালিশ ব্যবহার করলে হয়, বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে। আর আপনি এক্সারসাইজ গুলো একটু কিছুদিন করেন, করলে আশা করি এটা চলে যাবে। অনেক সময় কিছু মাসেল রিল্যাক্সিং ট্যাবলেট আমরা বলি, যেমন আপনার ইপেরিসন, টলপেরিসন, কিছু গ্রুপের ওষুধ আছে, এগুলা খেলেও সমস্যাটা চলে যায়। আমার মনে হয় আপনার এটা স্ট্রেস জনিত পেইন, আপনি গরম সেঁক দেন, মলম লাগান, এবং প্রয়োজনে কিছু ইউটিউবে গিয়ে আপনি ভিডিও দেখেন, ব্যাক মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, ওগুলা করলে আশা করি চলে যাবে।